পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেদাউস আহমেদ গত বৃহস্পতিবার দুপুর দুইটায় একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন ফেদাউস সঙ্গে রয়েছেন তার মা শাশুড়ি এবং বোন এদিন ফেসবুকে মক্কা শরীফে তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন ফেদাউস ক্যাপশানে লিখেছেন আলহামদুলিল্লাহ ফেদাউস সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন ফেদ্দাউস আহমেদের অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ বুকের ভিতর আগুন সিনেমাটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেন